এটি বিশ্বের বৃহত্তম মেট্রো প্রকল্পগুলির মধ্যে একটি। মরুভূমির শহর জুড়ে 109 মাইল বিস্তৃত, $22.5 বিলিয়ন রিয়াদ মেট্রো প্রকৌশলের এক অবিশ্বাস্য কীর্তি। এটি একটি মেগা প্রকল্পের চেয়েও বেশি কিছু। গত এক দশক ধরে সৌদি আরব তার তেলের আয়ের $1 বিলিয়ন বিনিয়োগ করছে প্রকৌশলে। দেশটি দুটি বিশাল বিশ্ব ইভেন্টের আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, উভয়ই অর্থ, পর্যটন এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আসবে। এটি রিয়াদ মেট্রো নেটওয়ার্ক, 6 লাইন, 85টি স্টেশন এবং 109 মাইলের নতুন ট্র্যাক, বালির উপর নির্মিত একটি শহর জুড়ে বিস্তৃত। বেশিরভাগ শহর কয়েক দশক ধরে কয়েকটি পর্যায়ক্রমে এমন মহাযজ্ঞের মতো কিছু তৈরি করেছে, কিন্তু সৌদি আরব এই চটকদার প্রকল্পকে বাস্তবে রূপান্তরিত করছে মাত্র এক পর্যায়ে। এটিকে বিশ্বের বৃহত্তম একক ফেজ মেট্রো প্রকল্পগুলির মধ্যে একটি করে তুলেছে। রিয়াদ মেট্রো সৌদি আরবকে কিছু বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজধানী শহরটিকে একটি আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান। সৌদি আরব ওয়ার্ল্ড এক্সপো 2030 আয়োজন করার জন্য নির্বাচিত হয়েছে, যা 100টিরও বেশি দেশ থেকে কয়েক মিলিয়ন পর্যটককে স্বাগত জানাবে। 2034 বিশ্বকাপও আয়োজন করবে সৌদি। সৌদির ভিশন 2030-এর জন্য রিয়াদ মেট্রো খুব গুরুত্বপূর্ণ উপাদান। এমন বিশাল মাত্রার কোনো কিছু তৈরি করা যথেষ্ট চ্যালেঞ্জিং, কিন্তু মরুভূমিতে আরও কঠিন, কারণ তাপের প্রভাব, বালিঝড়ের প্রভাব বিবেচনা করতে হয় এবং শীতকালে এটি বেশ ঠান্ডাও হতে পারে। ইঞ্জিনিয়ারদের সঠিক উপকরণ নির্বাচন করতে হবে যা এর প্রভাব সহ্য করতে পারে। রিয়াদ মেট্রোতে ট্রেনগুলোকে বিশেষভাবে তৈরি করতে হয়েছিল যা চরম উচ্চ তাপমাত্রা এবং বালিতেও টিকে থাকবে। ঠিকাদারদের জন্য কাজটা বেশ কঠিন ছিল, কারণ এত গরমে কংক্রিট ঢেলে দেওয়ার আগেই উপরের স্তরটি শুকিয়ে যেতে শুরু করেছিল। 3টি বিশাল টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়েছিল। গত কয়েক বছর ধরে দেশটির জাতীয় তেল কোম্পানি প্রতি বছর $100 বিলিয়ন বেশি নিট মুনাফা করেছে। সেই অর্থের অনেকটাই দেশের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে জমা হয়। মেট্রো চালু হয়ে গেলে রিয়াদ তার পরবর্তী চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সৌদিদের গাড়ির পরিবর্তে ট্রেন ব্যবহারে অভ্যস্ত হতে হবে। শুধু তেল থেকে আসা প্রবৃদ্ধির উপর নির্ভরতা কমাতে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বৈচিত্রতা আনতে পর্যটন ক্ষেত্রে 2022 সালে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি সারা দেশব্যাপী 8,000 কিলোমিটার রেলপথ বানানোর ঘোষণা দেয়। 2030 সালের মধ্যে আগামী 10 বছরে 70 মিলিয়ন পর্যটক আকর্ষণ করতে $800 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের উত্তর পশ্চিম মরুভূমিতে নিয়ম মডেল সিটির সাথে রেড সি কোস্টের মতো আরও কিছু বিলাসবহুল কার্যক্রম হাতে নিয়েছে দেশটির সরকার।